वेलकम स्टूडेंट्स, आज के हाजिर होयेछी कन्टिन्यूटी बा सन्तता चैप्टारटी निये। आमरा आगेर दुटी टिउटोरियाले कन्टिन्यूटी की, डिसकन्टिन्यूटी काके बोले, आमरा किछु प्रब्लेम निएओ आलोचना करेछी। आज के आमरा एकटी नतून धरनेर प्रब्लेम निये आलोचना करछी जार अप्रोचटा एकटु अन्य धरनेर। देखो, प्रब्लेम होच्छे एफ एक्स इक्ुअल टू एक्स साइन वन बाय एक्स जखन एक्स नट इक्ुअल टू जिरो। যখন x ইকুয়াল টু জিরো তখন ফাংশনটার ভ্যালু হচ্ছে জিরো। দেখাও যে এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত। তাহলে দেখো, এই ফাংশনটা এক্স সাইন ওয়ান বাই এক্স, এক্সের মান যখন জিরো নয় তখন এই মানটা এফ এক্সের মান হচ্ছে এক্স সাইন ওয়ান বাই এক্স, আর যখন এক্সের মান জিরো তখন ফাংশনটার ভ্যালু হচ্ছে জিরো। তোমাকে দেখাতে হবে এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত। যদি সন্তত দেখাতে হয় তাহলে এক্স টেন্স টু জিরোতে লিমিটিং ভ্যালু যা এক্স ইকুয়াল টু জিরোতে ফাংশনাল ভ্যালুও তাই হতে হবে। তাহলে আমি তাই লিখেছি। দেখো, যদি এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু জিরোতে সন্তত হয় তবে লিমিট এফ এক্স টেন্স টু জিরো সমান এফ জিরো হবে। আর যেহেতু দেখো এক্ষেত্রে এফ জিরোর মান জিরো, তাহলে ফাংশনটার লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু জিরোতে জিরো হবে। তাহলে তোমাকে দেখাতে হবে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স সাইন ওয়ান বাই এক্স সমান জিরো। এবার আমার পুরো কনসেন্ট্রেশনটা লিমিটের উপর চলে এলো, আমাকে এক্স টেন্স টু জিরোতে এক্স সাইন ওয়ান বাই এক্স তার মান জিরো হতে হবে, এটা আমাকে দেখাতে হবে। এটা দেখানোর জন্য আমরা লিমিটের যে অ্যানালিটিক্যাল ডেফিনেশন ছিল, ইপসাইলন ডেল্টা দিয়ে যে অ্যাপ্রোচটা ছিল, সেই অ্যাপ্রোচটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা একটু রিক্যাপ করে নিই, কী ছিল ইপসাইলন ডেল্টা ডেফিনেশনটা। না দেখো, লিমিট এফ এক্স এক্সটেন্স টু এ ইকুয়ালস টু এল, এটার ইপসাইলন ডেল্টা ডেফিনেশন কী ছিল? না, এল ইজ সেড টু বি দ্য লিমিট অফ এফ এক্স অ্যাজ এক্সটেন্স টু এ। এল ইজ সেড টু বি, এলকে বলা হচ্ছে লিমিট অফ এফ এক্স, এফ এক্সের লিমিট অ্যাজ এক্সটেন্স টু এ, এক্সটেন্স টু যখন এ। ইফ ফর এনি প্রি অ্যাসাইন্ড পজিটিভ নাম্বার ইপসাইলন গ্রেটার দেন জিরো হাউ এভার স্মল, আমরা যদি আগে থেকে অ্যাসাইন করে রাখি একটা পজিটিভ নাম্বার ইপসাইলন হাউ এভার স্মল, যত ছোটো হোক আমরা কল্পনা করলাম, দেয়ার এক্সিস্ট অ্যানাদার পজিটিভ নাম্বার ডেল্টা ডিপেন্ডিং আপন ইপসাইলন, ইপসাইলনের উপর ডিপেন্ড করে এরকম আরও একটা পজিটিভ নাম্বার ডেল্টা আমি পেলাম, সাচ দ্যাট মড অফ এফ এক্স মাইনাস এল লেস দ্যান ইপসাইলন হোয়েন এভার মড অফ এক্স মাইনাস এল লেস দ্যান ডেল্টা। তো একটু বলি, মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা, ডেল্টাটা কি? না, ইপসাইলনের উপর নির্ভরশীল একটা পজিটিভ কোয়ান্টিটি। ইপসাইলনটা কি? না, এটা গ্রেটার দেন জিরো কোয়ান্টিটি, মানে পজিটিভ কোয়ান্টিটি, কিন্তু হাউ এভার স্মল। তাহলে ইপসাইলনের উপর ডিপেন্ড করছে এমন একটা ডেল্টা, সেটা যদি ইপসাইলনের উপর ডিপেন্ডেন্ট হয় তাহলে সেটাও খুব ছোট সংখ্যা। এখন এক্স মাইনাস এ তার মড ভ্যালুটা ডেল্টার থেকেও ছোট, ডেল্টার থেকেও ছোট মানে কি? তার মানে এক্স আর এ এর ডিফারেন্সটা খুবই কম, তার মানে এক্সটা এ এর খুব কাছাকাছি, দ্যাট মিন্স এক্স টেন্স টু এ, মানে ওদের ডিফারেন্সটা ডেল্টার থেকেও কম, ডেল্টাটা খুবই ছোট একটা সংখ্যা, তার থেকেও কম। যদি সেটা হয় তাহলে বলছে এফ এক্স মাইনাস এল তাদের মড ভ্যালুটাও ইপসাইলনের থেকে ছোট। ইপসাইলনটা কী ধরেছি? না, ইপসাইলন হচ্ছে গ্রেটার দ্যান জিরো হাউ এভার স্মল, যত ছোট আমি কল্পনা করতে পারি ইপসাইলন হচ্ছে সেরকম একটা পজিটিভ নাম্বার। তাহলে এক্স মাইনাস এ তার মড ভ্যালুটা ডেল্টার থেকে যদি ছোট হয় তাহলে এফ এক্স মাইনাস এল তার মড ভ্যালুটাও ইপসাইলনের থেকে ছোট হবে। তাহলে কনসেপ্টটা বোঝবার চেষ্টা করো, এক্সটা যখন এ এর খুব কাছাকাছি, মানে এক্স আর এ এর পার্থক্যটা, নন নেগেটিভ ডিফারেন্সটা যখন ডেল্টার থেকেও ছোট, তখন এফ এক্স আর এল এর নন নেগেটিভ ডিফারেন্সটা ইপসাইলনের থেকেও ছোট। তার মানে কনসেপচুয়ালি আমার বোঝা গেল, এক্সটা যখন এ এর খুব কাছাকাছি তখন এফ এক্সের মানটাও এল এর খুব কাছাকাছি, তাহলে এফ এক্সের লিমিটিং ভ্যালুটা হচ্ছে এ। এই ইপসাইলন ডেল্টা ডেফিনেশনটা আমি কাজে লাগাবো, এখানে প্রমাণ করতে চাইছি
লিমিট এক্স টেন্স টু জিরো এক্স সাইন ওয়ান বাই এক্স ইকুয়াল টু জিরো। তো আমি যদি কম্পেয়ার করি লিমিট এক্স টেন্স টু জিরো এক্স সাইন ওয়ান বাই এক্স ইকুয়াল টু জিরো, আমি যদি এটার সঙ্গে কম্পেয়ার করি, তাহলে দেখো এক্ষেত্রে এফ এক্সের মানটা হচ্ছে এক্স সাইন ওয়ান বাই এক্স, আর এল এর ভ্যালুটা হচ্ছে এক্ষেত্রে জিরো। তাহলে দেখো আমাকে কী বার করতে হবে, মড অফ এফ এক্স মাইনাস এল, তার মানে মড এক্স সাইন ওয়ান বাই এক্স মাইনাস জিরো। তাহলে এক্স সাইন ওয়ান বাই এক্স থেকে জিরো বাদ দিলে এক্স সাইন ওয়ান বাই এক্সই হলো। এবার দেখো মড এক্স সাইন ওয়ান বাই এক্স দুটো সেপার ডিফারেন্ট ফাংশন, তো দুটো ডিফারেন্ট ফাংশনের গুণফলের মডিউলাস, মানে আমি বলতে পারি মড এক্স ইন্টু মড সাইন ওয়ান বাই এক্স। এবার দেখো আমরা জানি এক্সের মান যাই হোক না কেন, মড সাইন এক্স সবসময় লেস ইকুয়াল টু ওয়ান। তাহলে দেখো আমরা এখানে মড এক্সটা লিখেছি আর মড সাইন ওয়ান বাই এক্সের জায়গায় বসিয়েছি ওয়ান, তার মানে আমি বড় মানটা বসিয়েছি, সেই কারণেই ডান দিকটা বড় হয়ে গেছে। আমরা ব্র্যাকেটে যুক্তি দিয়েছি যেহেতু মড সাইন ওয়ান বাই এক্স লেস ইকুয়াল টু ওয়ান। তাহলে আলটিমেট কী পেলাম বলো তো, যে মড সাইন এক্স সাইন ওয়ান বাই এক্স মাইনাস জিরো সেটা লেস ইকুয়াল টু পেলাম মড এক্স। এবার আমরা লিখেছি অতএব মড সাইন মড এক্স সাইন ওয়ান বাই এক্স মাইনাস জিরো লেস ইকুয়াল টু মড এক্স। আমি ধরলাম মড এক্সটা লেস দ্যান ডেল্টা, ডেল্টাটা কি না গ্রেটার দ্যান জিরো একটা ক্ষুদ্র সংখ্যা ধরে নিলাম, যেটা যতটা ক্ষুদ্র কল্পনা করা যায়। তাহলে ভেবে দেখো মড এক্স সাইন ওয়ান বাই এক্স মাইনাস জিরো, তার থেকে মড এক্সটা বড়, তার থেকে ডেল্টাটা বড়। এখন ডেল্টার সঙ্গে ইপসাইলন যদি সমান হয়, আমরা ডেফিনেশনে বলেছিলাম ডেল্টা হচ্ছে ডিপেন্ডিং আপন ইপসাইলন, ডেল্টা যদি ইপসাইলনের সঙ্গে সমান হয় তাহলে আমরা এটা বলতে পারি কি না যে মড এক্স সাইন ওয়ান বাই এক্স মাইনাস জিরো লেস দেন ইপসাইলন হবে যখন মড এক্স মাইনাস জিরো লেস দেন ডেল্টা। দেখো এখানে ছিলই মড এক্সটা লেস দেন ডেল্টা, আমি মড এক্সটাকে লিখছি মড এক্স মাইনাস জিরো লেস দেন ডেল্টা। তো দেখো মড এক্সটা ডেল্টার থেকে ছোট, তাহলে তো অবশ্যই মড এক্স সাইন ওয়ান বাই এক্স মাইনাস জিরো সেটাও ডেল্টার থেকে ছোট। আর ডেল্টা যেহেতু ইপসাইলনের সঙ্গে সমান এক্ষেত্রে ধরেছি, তাহলে মড এক্স সাইন ওয়ান বাই এক্স মাইনাস জিরো লেস দেন ইপসাইলন হবে যখন মড এক্স মাইনাস জিরো লেস দেন ডেল্টা। তাহলে দেখো তো এখানে আমি কি বলেছিলাম, মড এফ এক্স মাইনাস এ লেস দেন ইপসাইলন হোয়েন এভার মড এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা। দেখো সেটাই পেয়েছি, মড এক্স সাইন ওয়ান বাই এক্স মাইনাস জিরো লেস দেন ইপসাইলন হোয়েন এভার, মানে যখন মড এক্স মাইনাস জিরো লেস দেন ডেল্টা। তাহলে ইপসাইলন ডেল্টা ডেফিনেশন থেকে আমরা পেয়ে যাচ্ছি লিমিট এক্সটেন্স টু জিরো এক্স সাইন ওয়ান বাই এক্স ইকুয়াল টু জিরো। আমি আরেকবার বলি মড এক্স মাইনাস জিরো লেস দেন ডেল্টা, তার মানে এক্স আর জিরোর নন নেগেটিভ ডিফারেন্সটা ডেল্টার থেকেও ছোট যখন হচ্ছে, তখন কি হচ্ছে না এক্স সাইন ওয়ান বাই এক্স মাইনাস জিরো তাদের নন নেগেটিভ ডিফারেন্সটাও ইপসাইলনের থেকে ছোট। তার মানে ইপসাইলন আর ডেল্টা এতই ছোট, তার মানে এক্সের মান যখন জিরোর খুব কাছাকাছি তখন এক্স সাইন ওয়ান বাই এক্সের মানটাও জিরোর খুব কাছাকাছি, তার মানে তাদের লিমিটিং ভ্যালুটা হচ্ছে জিরো। তাহলে লিমিটটা হয়ে গেল জিরো, আর আমরা দেখেছিলাম এক্স ইকুয়াল টু জিরোতে ফাংশানটার ভ্যালুও জিরো। তাহলে বলতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো এক্স সাইন ওয়ান বাই এক্স ইকুয়াল টু জিরো ইকুয়াল টু এফ জিরো। তাহলে লিমিটিং ভ্যালুর সঙ্গে ফাংশনাল ভ্যালু সমান হলে আমরা কী বলতে পারি, অতএব এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত। এবার সাম থিওরেমস রিলেটেড টু কন্টিনিউয়াস ফাংশন স্টেটমেন্ট অনলি। আমরা এই কন্টিনিউটি অধ্যায়ে কিছু থিওরেম তার স্টেটমেন্ট জানবো যার প্রুফটা প্রয়োজন নেই। দেখো কি বলছে, এফ এক্স এবং জি এক্স অপেক্ষক দুটি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে বা যে কোনো বিস্তারে সন্তত হলে, তাহলে দুটো ফাংশান এফ এক্স এবং জি এক্স, এই দুটো ফাংশান এক্স ইকুয়াল টু এ বিন্দুতে বা যে কোনো বিস্তারে যদি কন্টিনিউয়াস হয়, তাহলে আমরা এই প্রপার্টিগুলো বা এই নিয়মগুলো জেনে রাখবো যে ফাংশান দুটোর যোগফল কন্টিনিউয়াস হবে, বিয়োগফল কন্টিনিউয়াস হবে, গুণফল কন্টিনিউয়াস হবে, ভাগফলও কন্টিনিউয়াস হবে। কিন্তু ভাগের ক্ষেত্রে যেটা বলছে যে জি এটা নট ইকুয়াল টু জিরো হতে হবে, তার মানে দেখো আমরা
যদি এই ভাগের ক্ষেত্রে বলি, এফ এক্স বাই জি এক্স এই ফাংশান দুটোর ভাগফলটা কন্টিনিউয়াস হতে গেলে হরটাকে জিরো হওয়া চলবে না, কারণ আমাকে যখন কন্টিনিউটি দেখাতে হবে তখন এফ এক্স বাই জি এক্সের ক্ষেত্রে লিমিটটা বার করতে হবে এবং এফ এক্স বাই জি এক্সের অ্যাট এক্স ইকুয়াল টু এতে মানটা বার করতে হবে। অ্যাট এক্স ইকুয়াল টু এতে মানটা কত? এফ এ বাই জি এ। জি এ যদি জিরো হয়ে যায় তাহলে সেটা আনডিফাইন্ড হয়ে যাবে, সে কারণেই জি এটাকে নট ইকুয়াল টু জিরো হতে হবে। তাহলে আমরা জানলাম দুটো কন্টিনিউয়াস ফাংশান, তাদের যোগফল কন্টিনিউয়াস, বিয়োগফল কন্টিনিউয়াস, গুণফল কন্টিনিউয়াস, ভাগফল কন্টিনিউয়াস, কিন্তু ভাগফলের ক্ষেত্রে একটা রেস্ট্রিকশান আছে, সেটা জি এটা নট ইকুয়াল টু জিরো। এটা কখন? না যদি একটা পয়েন্টে কন্টিনিউটি দেখাতে বলে। এবার যদি যে কোনো বিস্তারের ক্ষেত্রে বলে, যদি ফাংশান দুটো সেপারেটলি কোনো বিস্তারে কন্টিনিউয়াস হয় তাহলে তাদের যোগফলটা কন্টিনিউয়াস, বিয়োগফলটা কন্টিনিউয়াস, গুণফল কন্টিনিউয়াস এবং ভাগফলটাও কন্টিনিউয়াস। এবার আমি তোমাদেরকে বলবো, তোমাকে দুটো অপেক্ষক আমি দিয়ে দিলাম, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার আর জি এক্স ইকুয়াল টু টু এক্স মাইনাস থ্রি। তো তোমরা এমনিতেই দেখে বুঝতে পারবে এক্স ইকুয়াল টু টু বিন্দুতে এই ফাংশান দুটো কন্টিনিউয়াস। এখন মনে মনে প্রশ্ন উঠবে, না করে আমি স্যার কী করে বুঝবো কন্টিনিউয়াস কি না? তো আমি বলি, আমরা ডিসকন্টিনিউয়াস যখন বার করেছিলাম তার আগে দেখো আমরা একটা অঙ্ক করেছিলাম যে এই অপেক্ষক দুটো কোন বিন্দুতে অসন্তত। সেক্ষেত্রে আমরা একটা কথা বলেছিলাম, অপেক্ষক দুটো যে যে বিন্দুতে অসংজ্ঞাত সেই বিন্দুতেই অসন্তত। তো দেখো এক্স ইকুয়াল টু দুই বিন্দুতে এ অসন্তত নয়, কারণ এ অসংজ্ঞাত নয়। আবার এই ফাংশানটার ক্ষেত্রেও দেখো এক্স ইকুয়াল টু দুই বিন্দুতে এ অসংজ্ঞাত নয়, তাই অসন্তত নয়। এবার আমরা এই ফাংশান দুটো তাহলে যদি অসন্তত না হয় তাহলে সন্তত, তার মানে কন্টিনিউয়াস, তাহলে তাদের যোগফলটা আমরা দেখতে পারি সেপারেটলি, এ কন্টিনিউয়াস, এ কন্টিনিউয়াস, তাহলে তাদের যোগফল কন্টিনিউয়াস, বিয়োগফল কন্টিনিউয়াস, গুণফল কন্টিনিউয়াস এবং ভাগফলটাও কন্টিনিউয়াস, কারণ ভাগের ক্ষেত্রে দেখো নিয়মটা কী বললাম, এফ এক্স বাই জি এক্সটাও কন্টিনিউয়াস হবে যদি জি এটা নট ইকুয়াল টু জিরো হয়। এক্ষেত্রে জি এটা কত? না টু ইন্টু টু মাইনাস থ্রি, তার মানে ফোর মাইনাস থ্রি, দ্যাট ইজ ইকুয়ালস টু ওয়ান, সেটা তো জিরো নয়, তাহলে তাই কন্টিনিউয়াস। কিন্তু ভেবে দেখো যদি এটা বলতাম অ্যাট এক্স ইকুয়াল টু থ্রি বাই টু, এক্সের মান যদি তিন বাই দুই হতো, তাহলে দেখো তিন বাই দুই বিন্দুতে ফাংশান দুটো সেপারেটলি কন্টিনিউয়াস হতো, তাদের যোগফল কন্টিনিউয়াস, বিয়োগফল কন্টিনিউয়াস, গুণফল, কিন্তু ভাগফলটা হতো না, কারণ ভাগের ক্ষেত্রে নিয়মটা কী ছিল, জি এটা নট ইকুয়াল টু জিরো। আমি দেখো সেক্ষেত্রে কী পেতাম, জি এ সমান আমি কত বললাম, এক্সের মান কত বললাম, তিনের দুই, তাহলে জি থ্রি বাই টু, তাহলে টু ইন্টু থ্রি বাই টু মাইনাস থ্রি, তার মানে থ্রি মাইনাস থ্রি জিরো হয়ে যাচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু থ্রি বাই টু বিন্দুতে এফ এক্স বাই জি এক্স কিন্তু কন্টিনিউয়াস নয়। তাহলে আমরা যখন দুটো ফাংশান তারা কন্টিনিউয়াস কোনো বিন্দুতে জানতে পারবো, বা যদি জানা থাকে তাহলে আমরা বলে দিতে পারবো অবলীলায় যে তাদের যোগফলটা কন্টিনিউয়াস, বিয়োগফল কন্টিনিউয়াস, গুণফল কন্টিনিউয়াস, আর ভাগের ক্ষেত্রে এই রেস্ট্রিকশানটা দেখতে পেলেই, যদি রেস্ট্রিকশানটা মেনে চলে তাহলে বলবো ভাগফলটা কন্টিনিউয়াস। ঠিক আছে, আরও একটা থিওরেম বলি, যদি এফ এক্স অপেক্ষক এ লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু বি বিস্তারে সন্তত হয় এবং এফ এ এবং এফ বি এর মান পরস্পর বিপরীত চিহ্ন যুক্ত হয়, তবে অন্তত একটি বিন্দু এক্স ইকুয়াল টু সি পাওয়া যাবে যার জন্য এফ সি ইকুয়াল টু জিরো, যেখানে সিটা এ থেকে বি এর মধ্যে থাকবে, এ লেস সি লেস বি। তো আমি প্রথমেই বলি এ লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু বি, এই বিস্তারটাকে কী বলা হয়, এটাকে বদ্ধ বিস্তার, মানে এক্সের মান এ থেকে বি এর মধ্যে, আবার এক্স ইকুয়াল টু এ মানটাও নিতে পারে, বিটাও নিতে পারে, কিন্তু এক্ষেত্রে দেখো সি এ থেকে বি এর মধ্যে থাকবে, সি কিন্তু এ মানটা নিতে পারবে না, বি মানটা নিতে পারবে না, তাহলে এটা হচ্ছে মুক্ত বিস্তার, বা এটাকে ওপেন ইন্টারভ্যাল, আর এটাকে বলবো ক্লোজড ইন্টারভ্যাল। তো আমি একটা ছবি এঁকেছি, দেখো এ বি এই বিস্তারটায়, মানে ক্লোজড ইন্টারভ্যালে আমি একটা ফাংশান এঁকেছি, দেখো ফাংশানের ছবি, গ্রাফ এঁকেছি, সেই গ্রাফটা এ পয়েন্টে যে মান পেয়েছে সেটার নাম কী দিয়েছি আমি, এফ এ,
বি পয়েন্টে যে মান তার নাম কি বলেছি এফ বি। এবং দেখো এফ এটা এক্স অক্ষের উপর দিকে থাকার জন্য পজিটিভ মান, এফ বিটা এক্স অক্ষের নিচের দিকে থাকার জন্য নেগেটিভ মান, তাহলে তারা বিপরীত চিহ্ন যুক্ত হলো। তাহলে বিপরীত চিহ্ন যুক্ত যখন হবে তখন এফ এ এবং এফ বি যেহেতু বিপরীত চিহ্ন যুক্ত, তাহলে কার্ভটা তো কোথাও না কোথাও এক্স অক্ষকে কোথাও ছেদ করবে। দেখো এখানে সি বিন্দুতে ছেদ করেছে, তাহলে সি বিন্দুতে যদি ছেদ করে তাহলে সেই বিন্দুতে ফাংশনটার মান কত? জিরো। তাহলে অন্তত একটা বিন্দু পাবো যেখানে এক্স ইকুয়াল টু সি পাওয়া যাবে, যার জন্য এফ সি সমান জিরো। ঠিক তেমনি এক্ষেত্রে আমরা কিনেছিলাম এফ এটা পজিটিভ, এফ বিটা নেগেটিভ। এক্ষেত্রে আর অন্য একটা উল্টো ছবি দিয়েছি, এফ এটা নেগেটিভ এফ বিটা পজিটিভ। সেক্ষেত্রেও দেখাতে পারলাম যে এফ এ এফ বি তারা যদি বিপরীত চিহ্ন হয় তাতেও আমরা কার্ভটা দেখলাম কোথাও না কোথাও এক্স অক্ষকে সে কাট করেছে, সি পয়েন্টে সে কাট করেছে, তাহলে সি পয়েন্টে ফাংশনটার ভ্যালু হয়ে গেছে জিরো। এবং সি পয়েন্টটা দেখো এ থেকে বি এর মধ্যে আছে, সেটা কিন্তু এও হতে পারবে না বিও হতে পারবে না। ঠিক এক্ষেত্রেও একই কথাই বলা যায়। এবার এখানে আরও একটা কথা গুরুত্বপূর্ণ, অন্তত একটি বিন্দু সি পাবো এমন হতেই পারত এফ এটা পজিটিভ, তারপর কার্ভটা দুবার এক্স অ্যাক্সিসকে কাট করে গিয়ে এসে এফ বিটা নেগেটিভ হয়েছে, হতেই পারত। তাহলে সেক্ষেত্রে আমি দুটো বিন্দু পেতাম, যে দুটো বিন্দুতে ফাংশনটার ভ্যালু জিরো হয়ে যেতে পারত। এক্ষেত্রে ওই জন্যই বলা হয়েছে অন্তত একটি বিন্দু সি পাওয়া যাবে। তাহলে এই দুটো থিওরেমের স্টেটমেন্ট তোমরা রেডি করবে। আমরা আজকে কন্টিনিউটির ক্লাস শেষ করলাম, আমাদের পরের ক্লাস হবে ডিফারেন্সিয়েবিলিটি বা অন্তর্কলন এটা নিয়ে।